জড়িয়ে কাল হল মহিলার খুঁটাত বাঁধি তালিবানি শাস্তি মহিলা সুদীর্ঘ ছবছরে সাধারণ কথাতে মারধর স্বামীর মই ভালক নকাও এগলো কথা বাবা এরি দেখি রাখি দেখি মই নিজে নিজে রান্না মোর মাই নাই দেখি মো ফাই নাই দেখি মো সারা জীবন করে স্বামীর শারীরিক আর মানসিক নির্যাতনের বিরুদ্ধে কুঠরিয়ে কাল হল এগৰাকী মহিলার ঘরের চোতালত এটা খুঁটাত এনেদরে হাত ভরি বাঁধি অবৈধ নির্যাতন চলাইছে স্বামী তথা স্বামী পরিয়াল লোকে রঙিয়ার নকুচি গাঁর সংঘটিত হয়েছে এই অমানবীয় ঘটনা ছবছরে যৌতুক বিচারি সাধারণ তথাটি দুই সন্তানের মাতৃ মাধর করে আসছে রঙিয়ার নকুচি গাঁর রিজুল আলিয়ে অবশেষত স্বামী রিজুল আলী তথা স্বামী পরিয়ালের বিরুদ্ধে ন্যায় দিছে থানাত দিয়ে গোচর তাই আগৰ পৰাই মানে গিৰিয়াকে এনেকৈ মাৰধৰ কৰি থাকে যৌতুকৰ কাৰণে আৰু তাই এইবোৰ সহ্য কৰিব নোৱাৰি পৰহি কেছ দিছিল কিন্তু থানাই একো কৰা নাছিল কিন্তু আজি সি হৰত আহি কেনে তাক মানে বহুত মাৰধৰ কৰিছে পত্নীয়ে গোচৰ দিয়াৰ পিছতেই খঙত অগ্নিশৰ্মা হৈ চৰম সীমা অতিক্ৰম কৰে ৰিজুল আলীৰ লগতে পৰিয়ালৰ লোকে চোতালতে পত্নীক হাত ভৰি বান্ধি তালিবানি শাস্তি দি অকথ্য নির্যাতন চলালে ধন লোভী পরিয়ালটোয়ে পিছত স্থানীয় লোকে ঘটনার বিষয়ে অবগত করে দুর্ভগীয়া মহিলাগৰাকী পরিয়ালৰ লোকক রঙিয়া আরক্ষীর সহযোগত মহিলাগৰাকীক বান্ধি থোৱা অবস্থাৰ পৰা উদ্ধার করে রঙিয়া মডেল হাসপাতালত ভর্তি করে ইতিমধ্যে ঘটনা সন্দৰ্ভত ৰঙিয়া আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে তদন্ত ৰঙিয়াৰ পৰা ইনামুল ইছলাম নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট থানাত গোচৰিয়ে কাল হল মহিলাৰ খুঁটাত বান্ধি তালিবানি শাস্তি মহিলা সুদীর্ঘ ছবছরের সাধারণ কথাতে মারধর স্বামীর মই ভালক নকাও এগুলো কথা বাবা এরি দেখি রাখি দেখি মই নিজে নিজে রান্না মোর মাই নাই দেখি মো ফাই নাই দেখি মো সারা জীবন করে স্বামীর শারীরিক আর মানসিক নির্যাতনের বিরুদ্ধে কুঠরিয়ে কাল হল এগৰাকী মহিলার ঘরের চোতালত এটা খুঁটাত এনেদরে হাত ভরি বাঁধি অবৈধ নির্যাতন চলাইছে স্বামী তথা স্বামী পরিয়াল লোকে রঙিয়ার নকুচি গাঁর সংঘটিত হয়েছে এই অমানবীয় ঘটনা সুদীর্ঘ ছবছরে যৌতুক বিচারি সাধারণ তথাটি দুই সন্তানের মাতৃ মাধর করে আসছে রঙিয়ার নকুচি গাঁর রিজুল আলিয়ে অবশেষত স্বামী রিজুল আলী তথা স্বামী পরিয়ালের বিরুদ্ধে ন্যায় দিছে থানাত দিয়ে গোচর তাই আগৰ পৰাই মানে গিৰিয়াকে এনেকৈ মাৰধৰ কৰি থাকে যৌতুকৰ কাৰণে আৰু তাই এইবোৰ সহ্য কৰিব নোৱাৰি পৰহি কেছ দিছিল কিন্তু থানাই একো কৰা নাছিল কিন্তু আজি সি হৰত আহি কেনে তাক মানে বহুত মাৰধৰ কৰিছে পত্নীয়ে গোচৰ দিয়াৰ পিছতেই খঙত অগ্নিশৰ্মা হৈ চৰম সীমা অতিক্ৰম কৰে ৰিজুল আলীৰ লগতে পৰিয়ালৰ লোকে চোতালতে পত্নীক হাত ভৰি বান্ধি তালিবানি শাস্তি দি অকথ্য নির্যাতন চলালে ধন লোভী পরিয়ালটোয়ে পিছত স্থানীয় লোকে ঘটনার বিষয়ে অবগত করে দুর্ভগীয়া মহিলাগৰাকী পরিয়ালৰ লোকক রঙিয়া আরক্ষীর সহযোগত মহিলাগৰাকীক বান্ধি থোৱা অবস্থাৰ পৰা উদ্ধার করে রঙিয়া মডেল হাসপাতালত ভর্তি করে ইতিমধ্যে ঘটনা সন্দৰ্ভত রঙিয়া আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে তদন্ত ৰঙিয়াৰ পৰা ইনামুল ইছলাম নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট